তো সেই উপরে আমি আলোচনা করেছিল এবং দেখো গত ভিডিও পিলা মানে কতগুলো ডাউট রয়েছে এবং সেই ডাউট কু আজ আমি মানে ফার্স্ট আলোচনা এবং আমি যা তো দেখো নমফেন্স ক্লব যে তার নমফেন্স ক্লব যে গঠন হয়েছিল তার দিয়ে তো উনিশশো একুশ এই নমফেন্স ক্লব গঠিত হয়েছিল উনিশশো একুশ ওয়ান ওয়ান নাইন টু ওয়ান উনিশশো একুশ হল ক্লব গঠিত হয়েছিল গঠিত হয়েছিল বুঝি হলফ কে উনিশশো একুশে গঠিত তার পরবর্তী সময় দেখ আমি যে আলোচনা করে হ্যাঁ সবুজ কবিতা সবুজ কবিতা য প্রকাশিতি সেটা উনিশশো একত্রিশ উনিশশো একত্রিশ পুরো যে আলোচনা করে ডাউট লাগে তো সেটা হওয়া উনিশশো একত্রিশ সব অলগা অলগা সেই তো সবুজ প্রথম পুস্তক সবুজ কবিতা বে প্রকাশিত হয়েছিল ফেটা হব উনিশশো একত্রিশ আপ যুগভীণা যুগবিড়া হব উনিশশো তেত হা যুগবি এটা ওড়িয়া সাহিত্য রয়েছে ঠিক দিয়েছি তো অরিজিনাল বুক তো এটা দিয়েছি তো বুঝি হেলা কেবে আমার যে নমফ ক্লব কেবে গঠিত হয়েছিল উনিশশো উনিশশো একুশ হল তা প্রথম পুস্তক সবুজ কবিতা উনিশশো একত্রিশ প্রকাশিত হয়েছিল এবং যুগভীণা উনিশশো তেত্রিশ প্রকাশিত হয়েছিল উনিশশো তেত ওয়ান নাইন

ସବୁଜ ଗୋଷ୍ଠୀର ପ୍ରଭାବରେ ଆଦ୍ୟ ଚୌବନରେ ଲେଖିଥିବା କବିତା ଗୁଡ଼ିକ ପ୍ରେମ ପ୍ରଣୟ ରୋମାଣ୍ଟିକ୍ ଚେତନାରେ ବେଶ୍ ପରିପୃଷ୍ଟ ସବୁଜ କବିତାରେ ଆଠଟି କବିତା ସ୍ଥାନ ପାଇଥିଲା ববীন্দ্রনাথ পট্টনাকর সবুজ কবিতা যে তাহলে সবুজ কবিতা যে রচিত হয়েছে সবুজ কবিতা কবি রচিত হয়েছি উনিশশো একত্রিশে তো সেই আটটি কবিতা স্থান পাগীন্দ্রনাথ পট্টনাকর আটটি কবিতা স্থান পাই যৌবন পূজা চিলিকা রাত্রি নির্জন উপবন পোষপবন কবি প্রিয় ফ্রি প্রীতি ইত্যাদি রোমান্টিক তো এটি মনে ন কেবল মনে রাখি থাকে যে সবুজ কবিতার আটটি কবিতা স্থান উনিশশো উনিশশো তেয়াল্লিশ পর্যন্ত বহু সংখ্যক কবিতা রচনা করছেন এগুড়ি বিভূতি বিভু চেতনা রহস্যবাদী চেতনা বিষাদবাদ বিশেষ ভাবে লক্ষণীয় বৌদ্ধ যুগর বহু ঘটনা কি বলছেন নিষেধা মনে রাখ পড়ানি আব্বাডার উৎকণ্ঠা বৃদ্ধ বন্দনা মহানির্বাণ নির্বাণ ও আনন্দ বৃদ্ধ ও রাহুল পরি নিবাণ কিফা গৌতমী প্রভৃতি গাথা কবিতা সে রচনী করছেন তাঁর এই কবিতাগুড়ি সে তুমি মানে টিকি মনে রাখ কাহ ববীন্দ্রনাথ পট্টনাকর হল তো এটা ছাড়ো এটা সব ইম্পর্টেন্ট নয় এটা মনে রাখো রাখ বৈনাথ সমগ্র কবিতা দুই গোটি সংগঠনের স্থানিত বৈগ্রনাথ পট্টনাকায়ক যা যা কবিতা রচনা করতে সব গণ দোই গোটি সংগঠন স্থানিত হয়েছি গোটি হচ্ছে কাব্য সঞ্চন এবং আও গোটি হচ্ছে উত্তরাণ এই দিই গোটিতে সমগ্র কবিতা কাহার বৈগুণ্ঠনাথ পট্টনাকর সমগ্র কবিতা এই দুই গোটি সংগঠন স্থানিত হয়েছে মুক ভগবান কবিতাটি এক সার্থক কৃতি জঁহে তাঁর বিষাদবাদী বিবোধের পরিচয় মিলে মুক ভগান গাঁহ রচনা বলে পরীক্ষার প্রশ্ন আসে ময়ক কৈকুন্দ্রনাথ পট্টনাকর আও গোটে ইম্পর্ট্যাঁ উত্তরাণ উত্তর উনিশশো ছষটির কেন্দ্র স্বাস্থ্য একাডেমি পুরস্কার পাইতে উত্তরাণ গাঁরা বৈকুণনাথ পট্টনাকর এবং সেই উত্তরাণি সে উনিশশো ছষটির কথা কেন্দ্র সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করে হ্যাঁ তারাটক লাক্তিপথে এবং একাঙ্কা উপেক্ষা কিন্তু সেটা সেই ইম্পর্টে নহে দেখবি রবীন্দ্রনাথ পটনাকের যাত্রা সংগীতটি কবিতার এক কালজয়ী সর্জনা এতে কবি বিভূত দার্শনিক অনুযায়ী মো মধ্যে নদেল কিছু বলি কি হে আউ মানফ ইম্পর্টেন্ট কোশ্চেন যাকে প্রিভিয়াস এই কোশ্চেনটা হল

বিনা জীবন সিনা বিফল অভিষারিকা কবিবন্ধু প্রীতি উচ্চাঙ্ক্ষা শিবই সান্তরা সঙ্গীত সঙ্গীত তু বলাগা তো এটিকে মনে রাখবে কেবল মনে রাখো যে চন্দ্র মুখার্জী সবুজ কবিতা যে উনিশশো একত্রিশ সবুজ কবিতা প্রকাশিত হয়েছে উনিশশো একত্রিশ না সবুজ কবিতা উনিশশো একত্রিশ উনিশশো একত্রিশ সবজ কবিতা প্রকাশিত হয়েছিল সে শরৎচন্দ্র মুখার্জী কতোটি কবিতা প্রকাশিত হয়ে আটটি কবিতা স্থানিত হয়েছিল তো তাঁর আপ কিছু ইম্পর্ট্যা নুহ হল

মায়াধর মানসিং বিলাদ নটিং এবং গবেষণা নির্দেশ প্রস্তুত করি ডে ডিগ্রি হাসল করি সেটা ইম্পর্টেন্ট প্রেমেন ছাড়া সে জীবনবাদী কবি মানববাদী কবি এবং প্রেম প্রণয়ের কবিতা হতে যে আমি দেখো যে মায়াধর মানসিং উপরে আলোচনা করছা মায়াধর মানসিং প্রেম এবং প্রণয়ের কথা তাঁর কবিতার প্রায়ত প্রেম প্রেমিক কবি ভাবে মায়াধর মানসিং পরিচিত প্রেম সম্পর্কীয় কবিতা না কি রচনা করে নাই মানে প্রায়ত কবিতা প্রেম ভিত্তিক কবি প্রেমিক কবি মানে আমি ওড়িয়া সাহিত্য মায়াধর মানসিং বুঝি থাকে সিধা সিধা প্রেম সম্পর্ক যে কোনো রচনা লিখলে তুমি প্রথমে মায়াধর মানসী যদি পরীক্ষার কোশ্চেন আসি যায় প্রেম সম্পর্ক যে কোনো সেই কবিতা বা কোটেশন যদি আসি যায় তুমি প্রথমে মেয়াধর মানসিংহ নাম মনে পকাইব বুঝি এনৈশো সতষি তা পদ্মশ্রী উপাধি কিন্তু এমনিতে কোশ্চেন আসে নি আরতি শঙ্খ আলোক স্বরাজ্য মোহর প্রদীপ পুষ্পক ইত্যাদি পত্রপত্র সম্পাদক ছাড়া সে ইম্পর্টেন্ট নোহে তার কবিতা গুছ দেখো মায়াধর মানসিংহর কবিতা গোছ মনে রাখ ধূম হেমপুষ্প হেমস্য কোণার্ক বাপুতর্পণ অক্ষত মাঠি বাণী জীবনচিত্তা কৃষ বিন্দু, ও বিদু স্বারাজ্য শ্রম গীতারেণু কিশোর কবিত সাধব ঝিয় ইত্যাদি মনে রাখ মায়াধর মানসিংহর হল ধূপ কবিতার সমাহার ধূপ কবিতা সময় সন্নীত কত কবিতা দেখতে ভিতরে কোশ্চিন কিন্তু তাঁর প্রথম কবি মায়াধর প্রথম ধূপ মনে রাখ কবিতা স্থান এবং তৃণ কবির আশা প্রেম প্রণয় এই সেইদিনা প্ৰিয়াৰ কৰকন কৰি থাকে আমাৰ ভাল যে কবিতা নাধৰ মানসিকৰ ধূপ কবিতাৰ সংগ্ৰহন আছে সেই ধূপ কবিতা সংক্ৰান্ত কেতিয়া বতীশ গোটেই কবিতা স্থান পাইছে বা সেই ধূপ কবিতা সংক্ৰান্ত ক'ৰ যে বতীশ গোটেই মনজ্ঞ কবিতাৰ সমাহাৰ বুজি মাধৰ মানসিক ভাষাৰে বা দৃষ্টিৰে প্ৰেম কেৱল দেহ নহয় দেখ মা ধৰ মানসিক গোটেই গোটেই ফোন মোৰ মনে থাকিলে সেইবাবে লিখি দিয়ে তো এই পিনে পঢ়িবাৰ কোনো আৱশ্যক নাই তোমাৰ যদি মন ৰখি পাৰিব ঠিক নহ'লে চলিব কবি ই্পৰ্টেণ্ট নহয় পিছ মানে খালী দেখি মোক ঠিক লাগে বুলি হ'ল কবি মানসিক ভাষাৰে বা দৃষ্টিৰে প্ৰেম কেৱল দেহপাই দেহৰ আন নে সি প্ৰেম কেৱল দেহ দেহৰ আই্ৱান নহয় এতিয়া আত্মা সৈতে আত্মাৰ মিলন মানে মাধৰ মানসিক কৈ দিয়ে যে প্ৰেম কণ যে প্ৰকৃতৰ প্ৰেম গোটেই আত্মা সৈতে অন্য়াৰ মিলন বুলি সেই কৈছিলে সেই প্ৰেম নুহে দেহ দেহ ভোগ্য অন্বেষণ প্রেম এক আত্মপ্রতি অন্যর বন্ধন প্রেম সমর্পণ এক অন্য প্রেম আনাই দেওয়া নিজ ক্ষেত্রে সেইভাবে মেধার মানুষের নিকুণ শুভ দৃষ্টি সাধব জেমা ইত্যাদি সব প্রসিদ্ধ রচনা প্রবন্ধ এবং সমালোচনা সাহিত্য শিক্ষা শিক্ষক শিক্ষায়তন মাটির দাস ইতিহাস সে লিখি যে সাহিত্যের ইতিহাস রচনা করে কবি ও কবিতা শিক্ষা কি কোণ সব সে রচনা

মতো লাগুনি যে এইত্রিবি গোষ্ঠী কাব্যুর গোষ্ঠী না বি আসবে বলে দিইটা মনে রাখতে উপেক্ষিত নিকুণা এটা মনে রাখা এবং তার কবিতাগুলো মুখ্য মনে রাখবো হল ধূপ হাম বুফু হামু কোণার বাবুতর কোথাও যাহা দিয়েছে সেব তোমার মনে রাখতে চেষ্টা করব নেক্সট আমি আলোচনা করা দেখো রাধামোহন পটনাক উপরে রাধামোহন পটনাকর ওড়িয়া গীতি কবি গীতি কু अवदान प्रणिधान जोग्य सृष्टि संभार राधामोहन पट्टयक सृष्टि संभार देख रहा मन रख पाने कालीदास विप्लवी राधानाथ तो, काव्य नायिका उत्कलिका स्मरणिका मौसुमी मेघदूत पशुपक्षी काव्य दुषार भूमिका फामुकार स्वप्न दुईटी तहार डेणा कुमार संभव सौरव और रुस्तम कैशरिका दीपशिखा बनराजी लीला छाय सूर्य और अंधकार देख राधामोहन धान सूर्य और अंधकार गांधी गाथा अरवा চিরতারা হীরাখণ্ডের গাধাগুলো মনে রাখবে যেতে মনে রাখবে সেত মনে রাখব নহলে যদি কিন্তু নোহে ছাড় দেব সবগুলো তো মনে রাখি পাবেন না যেতে মনে রাখবে সেত মনে রাখব হলো তাঁর দেখ অগ্নিমিত্র এবং উপগুপ্ত দেখো এটা গোটে ইম্পর্টেন্ট পল্লি পিল রাধামোহন কনে অগ্নিমিত্র এবং উপগুপ্ত স্ম নামের অনেক কবিতা রচনা করেছিল কাব্য নায়িকা সংকটগুলো সংকটন ভিতরে কোথাও যেটা ভিতরে কোশ্চিন আসবে ছাড়া সংকলন সংকলন সংকটনগুলো মনে রাখি যথেষ্ট এতে ভিতরে কখনো সেতু কোশ্চেন আসবেনি বাকি যদি তোমার কাছে সময় হচ্ছে তাহলে তুমি পড়ি নিও কিন্তু এতে ভিতরে কোশ্চেন আসবন তাপাধনার উনিশশো বয়ালিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কুন্তলা কুমারী স্মরণিকা তা প্রথম স্মরণিকা সম্পাদক গৌরব প্রদানগুলো ইম্পর্টেন্ট নয় ছাড় নেক্সট দেখ অনন্ত প্রসাদ পণ্ডা তাঁর গল্পগুলো পরবর্তীকালীন তৃণগুচ্ছ সভ্যতার তেলে মজা মনোরভূত নেশসুন্দরী যুগর সব মনে রাখ অনন্ত প্রসাদ পণ্ডা হলো তাঁর উপন্যাস ভিতর কোয়েশ্চেন আসে নি সেই ইম্পর্টে নহে তা গল্প সংগ্রহ প্রকৃতি সেতাই ইম্পর্টে নুহে তাঁর যে মনে রাখি যে কবিতা দেখ নিহারিকা ঝঙ্কার মো কবিতা এবং কবিতার বিলাপ এই চারোটি মনে রাখলে হল নেক্সট দাস আমি পূর্ব আলোচনা করে সারি মতো তো আলোচনা করে সারিছে বলে না ন করে ডবল রিভিজন হলে কিছু অসুবিধা নেই দেখ কুঞ্জ বেহার দাস পলিপ্রাণতা প্রকৃতি প্রীতি সৌন্দর্য ভাবনা জাতীয়তা এবং প্রণয় ভাবনা তাখ্য কাব্যশীল ছাড় সে সব ছাড় তো তাঁর ভ্রমণ ভ্রমণ কাহিনী প্রসিদ্ধি অর্জন তাঁর যাত্রী মো স্বপ্নর কাশ্মীর আফ্রিকা আমেরিকা আমেরিকা দুই দিগন্তর আকাশ তুমি মানে মনে তাঁর আত্মজীবন হচ্ছে মো যে কেন্দ্র পুরস্কার পাই কোথায় মো কুঞ্জ দাস কেন্দ্র সরকারি পুরস্কার পাচয় লোককল্প সঞ্চয়ন এবং লোক বাণী সঞ্চয়ন মধ্যে কুঞ্জবিহারী রচনা তুঝি হেলা আমি আলোচনা করে সারা বর্তমান আমার যাহাজা টি ইম্পর্টে আমার যে সৌরযুগর কবিতা সহ পাখের যে কবি তা আমি কোশেষ কবি কিন দি আমি সমস্ত কবিকে ধীরে ধীরে গোটে গোটি কি আলোচনা করছি এবং তোমাকে যেটা ইম্পর্টেন্ট বলছি সেইটা তুমি প্রথমে ফাঁস্ট পড়ি এবং তাপরে তাপরে বাকি যে তুমি পড়েছি ফেটা যদি সময় হুয়ে তাহলে তোমার সব যাক ইম্পর্টেন্ট পেলান কিন্তু যেটা বহু ইম্পর্টেন্ট তুমি সেইটা পড়ে কেউ ফেটা পড়া সহ পরবর্তী সময় তোমাকে যদি সময় হয় তাহলে তুমি যা যাহিবি আলোচনা কৰিছে সব পঢ়ি পাৰিব ভিডিঅ' ক'ব লং কৰিবি আজৰ ভিডিঅ'টো বহুত জলদি ফৰিগলা বাৰ মিনিট ফৰিগলা ত নেক্সট ভিডিঅ'ৰে পুনি আগামী ভিডিঅ' দেখা হ'ব আমাৰ সৰিগা ৰাধানথ যুগ সত্যবাদী যুগ সবি যুগ নেক্সট ভিডিঅ'টো আমাৰ মানে দেখা হ'ব প্ৰগতিবাদী যুগত আলোচনা কৰা প্ৰগতিবাদী যুগ উপ গোটেই দুইটা পাৰ্টে আলোচনা কৰি চাৰিলাতে আমি ইয়াৰ ফৰ্ট কোচ্চন গুড়া আলোচনা কৰি এই য়ুনি যথাশীঘ্ৰ আমি শেষ কৰিবলৈ চেষ্টা